أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وقال تعالى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وعن عائشة رضي الله تعالى عنه قال ما حسدتكم اليهود يهود على شيء ما حسدتكم على السلام والتأمين রাহুল ইবনে মাজা হাদিসের সানাদ সহি সিলতরাত সহিয়া হাদিস নম্বর ছয় একানব্বই ইবনে মাজা হাদিস নম্বর আষ্ট ছাপ্পান্ন আলহামদুলিল্লাহ যুগে যুগে নবী সাল্লাহ সাল্লাম আগের থেকে পৃথিবীতে নবী আর যতদিন আগত হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছেন তাদের সবার সাথেই দুশ্মনী করেছেন এক শ্রেণীর নামধারী বিধুর্মিদা আর বর্তমানে রসুল্লা সাল্লিহ সাল্লামের রেখে যাওয়া শূন্য উপর এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মুসলমানরা শুধু দাড়ি টুফিওয়ালারা রসুল সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া শূন্য উপরে মানে ব্যঙ্গ হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করছেন আমরা জানি ইমান বিধ্বংসীর দশটি কারণ আছে আর অনেক কারণ আছে এর মধ্যে প্রধান দশটি প্রধান দশটির কারণ একটি কারণ হলো, যারা রসুল সাল্লামের আমি তো কোনো বিধান বারো সুশ্রেণ সময়ের কোনো কথা নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ করে তার ইমান থাকে না আল্লাহ রব্লাহ নিয়ে এই কথা বলছেন অমিনার নাসিমাইয়া কুল ও আম্না বিল্লা অমিলিয়া অমিলা আখির হমা হম বি মিন অমিন নাসি মাইয়া কুল মানুষগুলা বলে আমান্না ইমন সে আল্লাহর প্রতি ও আমান্না বিল্লে অবিল্লা অমিল্লা আখেরই পলকার প্রতি আল্লাহ অমা অমাহম বিমো মেনিন আল্লাহ তাল আল্লাহ হাক্কা বিল বাতিল তোমরা হকের সাথে সত্যকে মিশ্রিত করো না আজ হকের সাথে সত্যকে মিশ্রিত করে সমাজে বাহাবা সমাজে প্রশংসিত পাওয়ার জন্য আজকে এক শ্রেণীর আলেম লেগে পড়ে গেছেন আল্লাহ ফাঁকের কোরআনকে ধুলির করার জন্য আল্লাহ সুরায় নূরের সরি সুরায় সফে আল্লাহ বরসেন সুরায় নূরে একটা আছেন আল্লাহ বরসেন যে তারা আল্লাহর মুখের তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে তারা নিবেদিত করছে আল্লাহবরসেন কক্ষন নয় অল্লাহ মুতিম্মা নুরী ওয়ালা ক্বারিহা কাফিরিন যদিও কাফিরদের কাছে এটা বিরক্তি লাগে আল্লাহ তার দিনকে আল্লাহ শরীয়তকে বিজয় করবেন নি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম এটা আয়াতনামিসে ফুসilat 26 নম্বর আয়াতে যখন কাফেররা ষড়াপরমর্শ করেছিল ক্বালু কাফেররা বলছিল লা তাসমাউনা লিহাযাল কুরআন ফিল গাউফ লাআল্লাকুম তুগ্লিবুন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন নাযিল হইছেন তখন কাফেররা ষড়াপরমর্শ করে বলল তোমরা কুরআন শোনো না তো কি করতে হবে তোরা কুরআন তেলাওয়াতের সময় হট্টগোল করো যে হট্টগল করিবার লাল্ল তগলিবন তোমরা বিজি হইতে পারো তার মানে তাদের উদ্দেশ্য ছিল কি যে যখন মোহাম্মদ কোরআনতেলা করে আর কোরআন তেলাওয়াত শুনে শুনে কিছু লোক হেদায়েত হচ্ছে সুতরাং আমরা তো কোরআন শুনবো না শুনবো না যারা শোনার ইচ্ছা করছে তাদেরকেও বাধা দাও তারা যাতে শুনতে না হওয়া তাহলে কী হইবে তোমরা বিজি হইবা এই শ্রেণী এক শ্রেণী এখন এটা তো করছে মক্কার কাপের বসে আমরা সবাই জানি কিন্তু আজকের সমাজে এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মুহাদ্দিস মুক্তি যাদের আছে তারা বিরোধিতা করছে দলিন আজকাল অনেক দিন যাবত অনেক আলামরা বলেছেন ইদানি নব্বই একজন উদ্ভাবন হয়েছে আবিষ্কার হয়েছে হাবিবুল্লাহ কাশিমি সাহেব রসুল্লাহ রসুল্ল সাল্লাই সাল্লামের আনিত নমাজের মধ্যে কিছু শূন্যতের অবিচ্ছেদ্য শূন্যত যে রসুলসম করেছেন সেই সেই শূন্যতগুলি যেভাবে ব্যঙ্গ করেছেন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আমরা জানি ইমান বিধ্বংসী দশটি কারণ এর মধ্যে একটি হলো যে রসুলসম আনিত কোনো বিধান নিয়ে যদি হাসি মোটকা ঠাট্টা করে তাতে ইমান থাকে না আমরা এটি আপনাদের জাতির কাছে বিচার রাখলাম সে কত বড় আলেম আর সে আল্লাহর আদালতে কি জবাব দিব সেদিন আল্লাহ আল্লাহর বললাম সে মা তুকালিব উজুহম ফিনার ইয়ুলনা রসুলা সেদিন এক শ্রেণী আলমদেরকে যখন কই মাসের মতো জাহান্নামের আগুন দিয়ে লুটপুট করে ভাজি করবে তখন চিৎকার দিবার বলবো আহা কি অপরাধ করলাম আজকে আল্লাহকে মানতাম রসুলের আনুগত্য করতাম কতই কাজ হবে সেদিন কানলে কোনো লাভ হবে না হাবিবুল্লাহ মেজ হাবিবুল্লাহ কাসিমি যেভাবে রসুলামান হাদিসগুলো ব্যঙ্গ করেছেন আমরা আরও লম্বা বক্তব্য জানো আমরা শুধু বিশেষ করে উনি রফেলা দিনের ব্যাপারে ব্যঙ্গ করেছেন এবং জোরে আমিনের ব্যাপারে ব্যঙ্গ করেছেন এবং বুকুর হাত বাঁধেনে ব্যঙ্গ করেছেন আমরা যেহেতু আমরা জানি যে বাংলাদেশের মোকাদ্দামত শেখ একটা বই ফাজেল কামেল আলেমে ফরন হয় এই বইটা আছেন এই বইটার এই বইটার মধ্যে লেখা আছে যে কোরআনের পরে যদি কোনো সহি গ্রন্থ থাকে হাত্তা কলু আসাহেবুল কুতুবা দা কিতাবল্লাহ সহিয়াল বখারি সহিয়াল মুসলিম তো তারাই বলেছে তারা এখনও পড়াচ্ছেন পড়ছেন পড়াচ্ছেন আর তারা বোখারি মুসলিমের হাদিস মানতেছে না এবং তারা বলছে যে আকাশের নিচে জমি বোখারিতে এই হাদিসগুলো নাই জাতির কাছে আমাদের উপস্থাপন করার মূল উদ্দেশ্য হল আপনার হাদিস নাম্বারগুলো বলবো আপনার নেটে ক্লিক করে দেখেন পার কি পান না যদি পেয়ে থাকেন ইন্নাসামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা সেদিন আপনার বিবেককে আপনার কর্ণকে আপনার চক্ষুকে আপনার হাতকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তুমি তোমার কর্ণ দিয়া শুনেছো তোমার বিবেক দিয়া চিন্তা করেছো তোমার চোখ দিয়া দেখেছিলা যদি দেখে থাকো তাহলে তুমি সত্যকে কেন মানলা না সেদিন আল্লাহ তাআলা জবাব দিয়ে করতে হবে আমরা খালি সংক্ষিপ্ত কিছু বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ইবনে মাজাহ যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনায়েশা রাদিয়াল্লাহু আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কল মা

প্রিয় দিনী ভাই সালাম আসসালাম আলকুম উচ্চ স্বর হয় তখন তারা সত্যি করে আর নামাজে যদি আমি আমিন গোপনে গোপন করি তাহলে ইহুদিন আসলাম তারা ঝালান হওয়া সেতার কোনো কারণ আছে নাই নিশ্চয়ই রসুল সাল সালাম সালাতের মধ্যে জোরে আমিন বলেছেন আচ্ছা এবার আমার মুখস্থ কথা না হাদিস্তে আসেন শরীফ বোখারি সাতশত আশি নম্বর হাদিসে দেখেন

পৃষ্ঠা এরপরে আরেকটি হাদিস আসেন যে অনেক আছে যে তোমরা আমিন বলো আল্লাহ তোমাদের দোয়া করলো আমিন একটা দোয়া এটা ভাবেন সহি আবু আবুদাউদ হাদিসটা সেনা সহি সাতশত বিরানব্বই নম্বর হাদিস তারপর আরেকটি হাদিস আছে বর্ণনা আছে যে কারি যখন বলবে আমিন তখন তোমরা আমিন বলো হাদিসটা বোখারি ছয় হাজার চারশত দুই দ্বিতীয় খণ্ড নয়শত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এই হাদিসটা পাবেন আরেকটি হাদিস ইমাম বোখারি একটি বোখারিতে একটি অধ্যায় রচনা করছেন বাবু বাবু জাহারুল মামু বিত্তামিন মুক্তাদির উচ্চ স্বরে আমিন বলার অনুচ্ছেদ হাদিস সোহিয়াল বোখারি প্রথম পৃষ্ঠ নম্বর একশত সাত একশত আট হাদিস নম্বর সাতশত আশি ওই এটা হল এভাবে আরো শত শত আয়াত আছে হাদিস আছে যে রসুল হসন আমিন বলছে অন্য হাদিস আসছেন সাহাবি বলতো যে আমরা যখন আমিন বলতাম রসুল হোসেন আমিন বলার সাথে আমরা যখন আমিন বলতাম মসজিদ গুম গুম ঘুম গুম করে আসতো

বুকে হাত বাঁধার ব্যাপারটা সে যেভাবে ব্যঙ্গ করছেন সহি বুখারি হাদিস এই হাদিসটা সহি বুখারিতে আসেন এবং মুসলিমে আসেন যেমন শাহাল বিন সাদ রাজি থেকে বর্ণিত লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লিরা যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে আবু হাজেম বলেন এটা রসুল সাল্লাহ দিকে ইঙ্গিত করা হতো বলে আমি জানি সহি বোখারি সাত চল্লিশ প্রথম খণ্ড একশত দুই পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন সাত চার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর একশত দুই এরপরে আসেন ইমাম বোখারি রহমান একটা ভাব অধ্যায় রচন সহি বোখারি বাপ বাব অদেউল ইয়ামনি আলাল ইউসরা সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখার অনুচ্ছেদ হাদিস নম্বর সহি বোখারি প্রথম খন্ডে একশত দুই পৃষ্ঠা যে হাদিসটা আমরা বলেছি তারপরে যে নবী তারপরে তারপর ইমাম নবী রহমান নিমুক্ত বর্ণে অনুচ্ছেদ রচনা করেন তাহিক তাহারিমা স্থাপন করে বুকের বুকের নিচে রাখতেন হাদিসটা কি সহে মুসলিম বুকের নিচে নাবির উপরে রাখতেন হাদিসটা হলো সহে মুসলিম প্রথম খন্ড একশো তিহত্তর পৃষ্ঠা হাদিস নম্বর হল নয় শত তেইশ অনুচ্ছেদ সালাতুল অধ্যায় এইভাবে এরপর আসেন সংক্ষিপ্ত আরো অনেক অনেক দলিল আছে সেটা সংক্ষেপে বুঝার জন্য আপনার দিয়েছি সংক্ষিপ্ত আপনি এগুলা যাচাই করে ওখানে ক্লিক করলে সবকিছু পেয়ে যাবেন এবার আসেন

সামিযা ওই লোকের জন্য মৃত্যু খোয়া এতটুকু যথেষ্ট যা শুনে তাই প্রচার করে যাচাই করোনা করোনা হাবিবুল্লাহ কাশিমি যেভাবে ইসলামকে ব্যঙ্গ করছে আপনাদের কাছে আমরা বিচার দিলাম এবার আসেন পাঁচটা পাঁচটার নম্বর সাতশত পঁয়ত্রিশ সাত সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ শহীদ মুসলিমে হাদিস আছে পাঁচটা আষ্টশো সাতচল্লিশ আষ্টশো আষ্টশো সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই হাদিস

আষ্টশো ছিয়াত্তর আষ্টশো সাতাত্তর আষ্টশো আটাত্তর আষ্টশো উনাশি আষ্টশো আশি একাশি তারপর আষ্টশো উনানব্বই এক হাজার চব্বিশ হাজার পঁচিশ তারপর হলো হাজার পঁচিশ তারপর হলো হাজার ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার উনষাট তেরোটি হাদিস এমনি মাজা হাদিস সংখ্যা হলো এগারোটি আষ্টশো আটান্ন আষ্টশো উনষাট আষ্টশো ষাট আষ্টশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো তেষট্টি আঠারোশো হাদিস একটা দুইশত এর লক্ষ রাখেন হাদিস কিন্তু হাবিবুল্লাহ কাসিমি যেভাবে অপমান করছেন এর পর প্রবাসীদেরকে বিদেশিদেরকে অপমান করছে রাসুল্লাহ সাল্লাহ আসেন ওই লোক তো আল্লাহর বন্ধু যে সহস্ত উপার্জন করে সে আল্লাহর বন্ধু সৌদি আরবে আমরা দিনদার মুসলমানেরা সহস্তে হার ভাঙ্গা কাজ করি হালাল পথে উপার্জন করি তোমাদের মতো ধর্ম ব্যবসায়ীরা না তোমরা যেভাবে আল্লাহ আল্লাহ তস্তারুবিআ সামানান কালিলা তোমরা যেভাবে ধর্ম বিক্রি করে মানুষের

জন্য বরং এসে কি করলো রসুল সাল্লাহ রেখে যাওয়া শূন্যত রূপে জলান দিলিত অস্ত্র চালিয়ে গেল এখন আপনি কি এই কথা শুনে আপনি কি ইসলাম থেকে এই হাদিসগুলাকে করবেন সি 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 হুজুর বলছে এগুলো না আমি করুম না তখন এই জবাব কে দিবি নিজে পয়সা দিয়া ইসলাম বিধ্বংসী লোককে নিয়ে আছে যে কথা আল্লাহ বলছেন ইন্নাকা কাসিরা মিনাল আখবার কাসির নিশ্চয়ই অধিকাংশ

কেউ কোনো মত বলনা সবচেয়ে সহি হাদিস এবং হানাবি মাঝাবের বিধানরা যে কোনো হানাবি মাঝাবের সিরবাজে পড়ানো হয় যে কোরআনের পরে যদি সহি মুসলিম তাহলে বুখারি মুসলিম থাকলে হাবিবুল্লাহ কাসমি আর কয়েকদিন আগে কিছু কিছু হুজুর বসে যে আমি আল্লাহর কসম করে বলছি কোরআন মাথায় নিয়ে বলছে যে বুখারিতে রফালাদিন বুখারিতে জোরে আমি হাদিস নাই যদি থেকে থাকে তাহলে আমার আমার জান্ না থারাম হয়ে যাবে ইনশাআল্লাহ কে আমাদের মাঠে তুমি মনে রাখবা তোমার অবস্থা কি হয় ভয়াবহ দিন হবে আল্লাহ আল্লাহা কোরআন করেন এই কথা বলছেন যে সুতরাং আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ করছি কাদের প্রতি হিংসা জিজ্ঞাংসা নয় কিন্তু সে যেভাবে ব্যঙ্গ করেছেন কিন্তু ইমান আছে কি না আছে সেটা আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন মতো আমল করার তৌফিক দান করুক